ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা লিংকে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন ইন্ডিয়াস লার্জেস্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম আর্ন একাডেমিতে। এখানে আমি অলরেডি 5টা ভিডিও পাবলিশ করেছি, একটা কোর্স। যারা এই ভিডিওগুলো দেখেছে খুবই উপকৃত হয়েছে, প্রত্যেকে থ্যাংক ইউ বলছে, আমারও ভালো লাগছে। আমি চেষ্টা করব এখানে আপনাদেরকে আর্ন একাডেমিতে যত্ন সহকারে ম্যাথ, ইংলিশ এবং রিজনিংয়ের শর্টকাট ট্রিক্সগুলো শেখানোর। কাইন্ডলি ভিডিওটিকে দেখুন, ডেসক্রিপশনে লিঙ্ক ফলো করে এই ভিডিওগুলিকে দেখুন, অবশ্যই উপকার পাবেন আমার বিশ্বাস। এবং এখানে আমাকে ফলো করতে ভুল করবেন না। এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন, আর একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশান ইনস্টল করে স্মার্ট দুনিয়া সার্চ করলেও আমাকে পেয়ে যাবেন এবং আমার এই কোর্সগুলোকে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীকালে কোর্স আসতে থাকবে শর্টকাট ট্রিক্সে, আপনারা ফলো করুন এবং উপকৃত হন। প্লিজ কংগ্র্যাচুলেট টু হিম, মিস্টার পড়শি বিশ্বাস ওরফে দেবাশিস বিশ্বাস। ও জব পেয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, সাউথ চব্বিশ পরগনায়। বাড়ি খুব ভালো, মানে 2017-তে ওর পরীক্ষা হয়েছিল, 16-তে পরীক্ষা হয়েছিল এবং 8-8-2017-তে রেজাল্ট বেরিয়েছিল, ওয়েটিং লিস্টে ছিল। ও চাকরি পেয়েছে সেটা আমাদেরকে জানিয়েছে, হাঁসখালিতে থাকে, তারকনগর, নদিয়া জেলা। তো আমাদেরকে মিষ্টি খাওয়াবে বলেছে, খুব ভালো লাগছে ও চাকরি পেয়েছে। এবং এটা আমাদেরকে একটা মোটিভেট করার একটা ব্যাপার, আমাদের পরিবারের মধ্যে একজন চাকরি পেলে আমরা সবাই ইন্সপায়ার হব। তো আস্তে আস্তে সবাই চাকরি পাবেন, চাকরি করবেন, তাকেও কনগ্র্যাচুলেশনস করুন। ভবিষ্যতে আপনার জন্য কনগ্র্যাচুলেশনস ওয়েট করছে। ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে আমরা পেয়েছিলাম, জেনেছিলাম যে 9 তারিখে কিছু একটা হতে চলেছে, বাট দেয়ার ইজ নো অফিসিয়াল প্রুফ, কোনো কিছু অফিসিয়াল প্রুফ সেখানে ছিল না। কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, 9 আগস্ট আজকে কিন্তু শুনানি হয়েছে। দেখুন, জাস্টিস সৌমিত্র পাল এবং মিস্টার পি রমেশ কুমার ওনাদের সান্নিধ্যে, অনারেবল চেয়ারম্যান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, কেস কিন্তু হয়েছে। কেস নাম্বার ছিল Wbgdrb 943/2017, প্রণব রায় প্লাস অ্যানাদার ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি PNAR। তো কেস হয়েছে, যারা ভরসা করতে পারছিলেন না অবশ্যই কেসের শুনানি কিন্তু 9 তারিখে হয়েছে, একটু ভরসা রাখতে পারেন। কোনো কিছু খবর থাকলে সেটাই আপনাদের কাছে আপডেট করার চেষ্টা করি। তো আজকে কেস হয়েছে এটা সবাই জেনে গিয়েছেন এবং কেসে কী কী হয়েছে অনেকেই জেনে গিয়েছেন। তো সেটাই আমরা একটু আলোচনা করে নেব যে কী কী হয়েছে বা কী ভালো খবর কী মন্দ খবর আছে, চলুন দেখে নিই। WBGDRB সম্বন্ধে আমাদের প্রত্যেকের এতটাই এক্সপেকটেশন, যেখানে আমাদের যে কোনো খবরকে আর ভালো খবর মনে হয় না। এতটা বেশি এক্সপেকটেশন আছে যে ক্ষেত্রে এটা ভালো খবর তখনই হবে যখন আমরা রিক্রুটমেন্ট হয়ে একদম জয়েনিং হয়ে যাবে, তখনই সেটা ভালো খবর বলে মনে হবে। বাস্তবে এটা সুখময় কর, উনি যেটা বলছেন এই কথাটাই ঠিক, যে এতটা আশা করেছি এখন আশা করতেও ভয় লাগে। ঠিক তাই, WBGDRB এর 2 বছর ধরে যা চলছে সে কারণে এরকম ব্যাপারটা হওয়া স্বাভাবিক। সাদ্দাম হোসেন বলছেন যে কেস ক্লোজড হয়েছে, 3-4 দিন পর রায় দেবে। এরকমই কিছু আপডেট আমার কাছেও আছে, যেটা আপনি পেয়েছেন সেটাকেই নিয়ে কথা বলবো। আপনারা জেনেই গিয়েছেন ম্যাক্সিমাম, যারা জানেননি তাদের জন্য এই ভিডিওটি। অপেক্ষায় আছি, সবাই বলছেন অপেক্ষায় আছেন। এই যে সাদেকুল ইসলাম, উনি বলছেন শুনানি পর্ব তো শেষ হলো কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, রায়টা কি সরকার পক্ষে যাবে। তার মানে উনি খবর পেয়েছেন যে শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে। তো এরকমই কিছু আপডেট আছে এই ভিডিওতে, খুব আমি একটু আপনাদের দেখে নিতে যাচ্ছি যে তাড়াতাড়ি খবরটা দাও, দাদা খুব টেনশনে আছে। প্রত্যেকেই যারা কমেন্ট করেছেন, তরুণ মোদি কমেন্ট করেছিলেন বা তরুণ মান্ডি, দাদা WBGDRB সম্বন্ধে ভিডিও দিন, খারাপ খবর হলেও চলবে, অসুবিধা নেই, কেননা আমরা তো খারাপ ছাড়া ভালো খবর পাচ্ছি না অনেক দিন থেকেই। একদম বাস্তব কথা বলেছেন, খারাপের উপর খারাপ, যে কারণে আপনারা আমার উপরেও বিরক্ত হয়ে থাকেন। আমি শুধু খবরটা নিয়ে আসি, কোনো কিছু আপনাদের খারাপ করার মানসিকতা আমার নেই, কেনই বা করতে যাব। আপনারা চাকরি পেলে তো আমিও খুশি হব, বাট সেটা অনেকে বোঝে না, ভাবে যে আমি খারাপ খবর দিই, আমার খারাপ খবর দিয়ে লাভটা কী আছে। শুনানি পর্ব তো শেষ হলো কিন্তু রেজাল্ট কবে? প্রকাশ মণ্ডল, রেজাল্টের আশায় মাথা কাজ করছে না, কোনো কাজে মন বসছে না। আশারুল মণ্ডল, অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি ভিডিও দিন। শেখ মহিম একটা ইনফরমেশান দিয়েছেন, ওদের লিস্টটা দেখলাম যে কেস লিস্টে কিছু গ্রিন ইঙ্ক ইউজ করেছে অ্যান্ড WBGDRB এর উপরে পিঙ্ক ইঙ্ক ইউজ করেছে অ্যান্ড সাইড এ কপ COP লেখা আছে অ্যান্ড প্রায় 1.5 ঘন্টা কেস স্টাডি হয়েছে অ্যান্ড পেজের উপরে পিঙ্ক ইঙ্ক দিয়ে WBGDRB লিখে রেখেছে। এরকমই কিছু হয়েছে বাস্তবে, আপনি যেটা দেখেছেন এটাই অনেকে দেখেছে। অপেক্ষায় আছি দাদা, তাড়াতাড়ি ফাইনাল রেজাল্ট তাহলে খুব তাড়াতাড়ি পাচ্ছি, শুভাশিস জানা। মোটামুটি ইনফরমেশন যেগুলো দেওয়া ছিল এই কটা কমেন্টই ছিল ইনফরমেশন।
প্লিজ দাদা, আশা করছি ভালো খবরই দেবেন। উই আর ওয়েটিং। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের এক্সপেকটেশনের মতো ভালো খবর কিছু নেই। যে খবরগুলো আপনারা পেয়েছেন এটাই আমি শুধু এই ভিডিওতে বলতে যাচ্ছি, যে আজকে যে শুনানি পর্ব হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে শুনানি পর্ব হয়েছে, এবং এটাই জানা যাচ্ছে সেখান থেকে যে শুনানি পর্ব মোটামুটি মিটে গিয়েছে। লাস্ট যে ডেট ছিল WBGDRB এর কেসের জন্য, তখন প্রণব রায় উনি উপস্থিত থাকতে পারেননি। শোনা যাচ্ছে ওনার মেয়ের বিয়ে ছিল, সে কারণে উনি কোর্টে উপস্থিত থাকেননি বলে সেদিনকে রায় বা শুনানি পর্ব হয়নি। তো তার জন্য যে নেক্সট ডেট ধার্য করা হয়েছিল সেটাই ছিল 9 তারিখ, এবং আজকে যে কেস হয়েছে, আজকে প্রণব রায় সেখানে উপস্থিত ছিলেন এবং শুনানি পর্ব সম্পন্ন হয়েছে। শুনানি পর্ব মিটে গিয়েছে বলতে এই না যে শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু লাস্ট আমরা 5 দিন অবধি অপেক্ষা করতে পারি। লাস্ট মানে তারা যারা গিয়েছিল WBGDRB এর জন্য কিছু বলতে, কোর্টের কাছে আবেদন করতে যে তাড়াতাড়ি কেসেস মেটানো হোক এবং রেজাল্ট পাবলিশ করা হোক, তারা যে খবরটা এনেছে যে তারা প্রণব রায়ের সঙ্গেও দেখা করেছে, তারা উকিলের সাথেও কথা বলেছে, এমনটাই জানিয়েছে কোর্ট, বা এমনটাই জানিয়েছে সরকারি পক্ষের উকিল, যে শুনানি পর্ব মোটামুটি শেষ আর শুনানির কোনো কিছু বাকি নেই। এবং প্রণব রায় উনি যেটা বলতে চাইছেন যে কেস উনি উইথড্র করবেন না, উনি চাইছেন কেস চালিয়ে যেতে। বাট যে সমস্ত আজকে নথিপত্র পেশ হয়েছে, যে হারে শুনানি হয়েছে, তাতে এটা 90% আমরা ভাবতে পারি যে শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে, শুধু বাকি আছে রায়। এবং সেই রায়টার জন্য আমরা ম্যাক্সিমাম 5 দিন ধরতে পারি, 3 থেকে 4 দিনের মধ্যে রায় ঘোষণা হবে বলে সরকারি পক্ষের উকিল আমাদেরকে জানাতে চাইছেন। এবং এটাও আমরা জানতে পারছি যে যদি 3-4 দিন বা ম্যাক্সিমাম 5 দিনের মধ্যে সরকারি রায় ঘোষণা হয়ে যায় কোর্ট, এবং যদি সেই রায় সরকারের পক্ষে যায়, তাহলে কিন্তু আমরা রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবং এটাও 90% আশা করা যাচ্ছে যে রায়টা কিন্তু সরকারের পক্ষেই যাবে, অর্থাৎ প্রণব রায় বা ওনারা যে সরকারের এগেনস্টে রায় কেসটা করেছিলেন সেটা হয়তো বা ফলপ্রসূ হবে না, এরকমটাই ভাবা যাচ্ছে 90%। কিন্তু সব কিছুতেই একটা সন্দেহ বা সংশয় থেকেই যাচ্ছে। এমন কিছু নথিপত্র বা এমন কিছু প্রমাণ বা এমন কিছু তথ্য যদি বেরিয়ে আসে বা শুনানি শুরু হয়ে যায় পরের ডেটে আবার, তখন কিন্তু আবার প্রবলেম হতে পারে। কিন্তু 90% বা 95% আশা করা যায় যে পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম শুনানি হবে না, শুধু রায় হবে, এবং সে রায় হবে সরকারের পক্ষে। আর তা যদি হয়, আমরা অল্প দিনের মধ্যে রেজাল্ট কিন্তু পেয়ে যাব। আর রেজাল্ট পেয়ে গেলে রিক্রুটমেন্টও হয়ে যাবে জলদি জলদি, এবং তার সঙ্গে 2019-এ নতুন ভোটের আগে আমরা নিশ্চয়ই নতুন করে যে 6,000 রিক্রুটমেন্টের খবর পাবো সেটাও আশা করা যাচ্ছে। এটুকুই ছিল খবর যেটা আপনারা জানতে পেরেছেন সেটাই। তো মোটামুটি আমরা 3-4 দিন জানা যাচ্ছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম 5 দিন মতো সময় নিয়ে নিচ্ছি, 5 দিন মতো আমরা অপেক্ষা করি। দেখা যাক WBGDRB এর পক্ষে রায়টা যায় এবং WBGDRB অফিসিয়ালি ওয়েবসাইটে কবে তাদের রেজাল্টটা পাবলিশ করে, সেই অনুযায়ী আমরা আবার নেক্সট আপডেটে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। এখানেই শেষ করছি, ধন্যবাদ।